ফাইনালি আমাদের গেমে আসতেছে মোকো স্টোর। আর মোকো স্টোরে কি কি প্রাইস পুল থাকবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব। সেটা গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু অফিসিয়াল গেরিনার অফিসিয়াল নিউজ দিব যেটা ভাই তোমরা শুনলে একদম 100% যতজনে ভিডিওটা দেখতেছো সবাই খুশি হবে। তো গাইজ গেরিনা থেকে একদম প্রীতে নতুন যে অরিয়ন ক্যারেক্টারটা সেটা দিয়ে দেওয়া হবে। গাইজ একদম 100% সকল প্লেয়ার এই ক্যারেক্টারটা ফ্রিতে নিতে পারবে। কিভাবে ফ্রিতে নিবে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিব। তো সর্বপ্রথম গাইস এখানে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে মোকো স্টোরে কি কি প্রাইস পোল থাকবে। তার আগে গাইস এখানে দেখতে পাচ্ছ অরিন ক্যারেক্টারটা কিরকম হবে, অরিন ক্যারেক্টারের বান্ডেলটা গাইস, অরিন ক্যারেক্টার এখানে যে বডিটা এই সব কিছুই তোমরা ফ্রিতে পাবে, একদম সবাই ফ্রিতে পাবে, প্যান্টও ফ্রিতে পাবে, জুতোটাও ফ্রিতে পাবে। আর আমার কাছে মনে হচ্ছে এই অরিন ক্যারেক্টারটা বর্তমানে সবচেয়ে সেরা ক্যারেক্টার, মানে সকল ক্যারেক্টার রাজা গাইস, একদম কিং ক্যারেক্টার যেটাকে বলা চলে। তো কেন আমি এটা বলতেছি সেটা তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। তাছাড়া কোন কোন ক্যারেক্টারের সাথে তোমরা মিলিয়ে খেললে এই ক্যারেক্টারের সবচেয়ে বেশি বেনিফিট নিতে পারবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিব। সো অবশ্যই অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভাই। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে কেউ তোমরা ফ্রিতে পাবে বা তোমরা কত তারিখে নিতে পারবে এই অরিন ক্যারেক্টারটা। তো এখানে গাইস এই অরিন ক্যারেক্টারটা কিছু মিশন কমপ্লিট করে গাইস, কিছু মিশন কমপ্লিট করে, মিশন কমপ্লিট করার পর তোমাদেরকে টোকেন দেওয়া হবে। আর টোকেনের মাধ্যমে তোমরা এক্সচেঞ্জ করে অরিন ক্যারেক্টারটা, অরিন ক্যারেক্টারের বান্ডেলটা ছাড়া এখানে অ্যাভাতার ব্যানার এগুলো সব কিছুই একদম ফ্রিতে নিতে পারবে। আর মিশনটা আসবে হচ্ছে আগামী 12 তারিখে গাইস। তো আজকে আই থিঙ্ক 10 তারিখ, আগামী 12 তারিখে এই মিশনগুলো আসবে। আর 12 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এই মাসের 30 তারিখ পর্যন্ত এই মিশন থাকবে। এবং তোমরা মিশন থেকে টোকেন কালেক্ট করে অরিন ক্যারেক্টারটা একদম ফ্রিতে গাইস, একদম ফ্রিতে নিতে পারবে। সেটা গাইস এখানে কয়েকটা রেওয়ার্ড রয়েছে গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পিস্টির স্কিনটা, এই পিস্টির স্কিনটা আসবে হচ্ছে মোকো স্টোরে। মানে এখানে দুটো গান স্কিন থাকবে, দুটো পিস্ট থাকবে, আর দুটো বান্ডেল থাকবে গাইস। তো এগুলো গাইস এখানে পিস্টির স্কিনটা কিন্তু খুবই ভালো গাইস, দেখতে পাচ্ছ। তো এখান থেকে গাইস আমরা সবগুলো আইটেমসই ক্লেম করে নিচ্ছি। তো এখান থেকে গাইস আমরা পিস্টির স্কিনটা কি ইকুইপ করব ভাই, এখানে বান্ডেলগুলো আমি ওপেন করে নিলাম। এখানে গাইস আমরা অরিন ক্যারেক্টারের বান্ডেলটাও কিন্তু পেয়ে গিয়েছি। তো যেহেতু আমরা ক্লেম করে নিলাম, এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই অরিন ক্যারেক্টারের কাজ কি বা তোমরা কীভাবে ইউজ করলে বেস্ট বেনিফিট নিতে পারবে ভাই। এখনো পর্যন্ত সেরা ক্যারেক্টার হতে চলেছে এটা, ট্রাস্ট মি গাইস, আমি তোমাদেরকে একদম প্রুফ সহ দেখিয়ে দিব। তো এখানে গাইস দেখতে পাচ্ছ এই অরিন ক্যারেক্টারের কাজ হচ্ছে, এই অরিন ক্যারেক্টারটা তোমরা তখনই ইউজ করতে পারবে যখন তোমাদের কাছে 150 EP থাকবে, মানে মাশরুমটা থাকবে। আর এই অরিন ক্যারেক্টারটা তোমরা ইউজ করলে 300 পর্যন্ত মাশরুম এনার্জি নিতে পারবে গাইস, দেখতে পাচ্ছ। আর ভাই এখানে অনেক অনেক বেনিফিট রয়েছে এই ক্যারেক্টারের। তো এই ক্যারেক্টারটা সর্বপ্রথম গাইস আমরা ইকুইপ করে নিচ্ছি, ইকুইপ করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কোন কোন ক্যারেক্টারগুলো এই ক্যারেক্টারের সাথে ইউজ করলে সবচেয়ে বেশি বেনিফিট পাবে। তো এই ক্যারেক্টার ইউজ করতে হলে তোমাদের যেটা সবার প্রথমে দরকার হবে সেটা হচ্ছে তোমাদের মাশরুমের ক্যারেক্টারটা লাগবে গাইস। তো মাশরুমের ক্যারেক্টার কোনটা সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। মাশরুমের ক্যারেক্টার ভাই, মাশরুমের ক্যারেক্টারটা আমি খুঁজতেছি গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই একটা ক্যারেক্টার আছে যেটা অটোমেটিক মাশরুম দিতে থাকে। আই থিঙ্ক এখানে আমি সেই ক্যারেক্টারটা খুঁজে পাচ্ছি এখানে, এই যে গাইস দেখতে পাচ্ছ, এই যে তোমরা যখনই একটা এনিমিকে ডাউন করবে তখনই কিন্তু তোমরা 200 মাশরুম পেয়ে যাবে। একটা এনিমিকে ডাউন করলে যখন তোমরা 200 মাশরুম পেয়ে যাবে তখনই তোমরা ইনস্ট্যান্ট এই অরিন ক্যারেক্টারটা ইউজ করতে পারবে। তাছাড়া আরও কয়েকটা ক্যারেক্টার এখানে, ভালো ভালো ক্যারেক্টার তোমরা চাইলে নিতে পারো যেগুলো তোমাদের মাশরুমের ক্ষেত্রে কাজে আসবে গাইস। তাছাড়া নর্মালি তোমরা ক্যালি ক্যারেক্টার ইউজ করতে পারো যেটা মুভমেন্টে কাজে আসবে। অ্যান্ড এখানে আরও কয়েকটা ক্যারেক্টার রয়েছে গাইস, আরও কয়েকটা ক্যারেক্টার রয়েছে যেগুলো তবে আমার মতে সবচেয়ে বেশি, মানে অরিন ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারটা সবচেয়ে বেশি কাজে আসবে গাইস, এই ক্যারেক্টারটা। আর আরও একটা পেট আছে গাইস, যেই পেটটা এই অরিন ক্যারেক্টারের সাথে খুব বেশি কাজে আসবে। আরে ভাই মাত্র আমি ক্যারেক্টারটা ইকুইপ করলাম, এখন আবার সেই ক্যারেক্টারটা আমি হারাই ফেলছি কেন?
আরে কি করতেছি আমি কিছুই তো বুঝতে পারতেছি না। তো গাইস, তোমরা যে অরিন ক্যারেক্টারটা একদম ফ্রিতে পাবে, তো তোমরা কে কে এই নিউজটা শুনে খুশি হয়েছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর গাইস, যেই পেটটার কথা বলতেছি গাইস, যেই পেটটা সবচেয়ে বেশি কাজে আসবে এই ক্যারেক্টারের সাথে, সেই পেটটাও আমি তোমাকে দেখে দিচ্ছি। এই যে গাইস, এই পেটটা গাইস, এই পেটের কাজটা আমি তোমাদেরকে বলতেছি। যখন তোমরা গাইস, যখন তোমরা জাস্ট 6 সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তখন প্রত্যেক সেকেন্ডে গাইস, প্রত্যেক সেকেন্ডে 10-10 করে মোট 100 পর্যন্ত ইফি দিবে এই পেট স্কিনটা গাইস, এই পেটটা। তো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে এটা, তো যেটা অরেঞ্জ ক্যারেক্টারের সাথে খুব ভালো কাজে আসবে। সেটা গাইস, অরেঞ্জ ক্যারেক্টারের আরও অনেক অনেক ট্রিক্স রয়েছে, ট্রিক্স তোমরা যদি চাও তাহলে আমি ট্রিক্স ভিডিও আপলোড করব। আর কীরকম লেগেছে ক্যারেক্টারটা বা কীরকম লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও। আর গাইস, আমি তোমাদেরকে অরেঞ্জ ক্যারেক্টারের বান্ডেলটা পরিয়ে দেখাচ্ছি গাইস। বডিটা দেখতে পাচ্ছ, বডিটা কিন্তু খুবই ডেঞ্জারাস গাইস, মানে একদম প্রীতি দিবে, প্রীতি দিবে, বুঝতে পারছো? প্রীতে দেওয়া হিসাবে খুবই ভালো একটা ড্রেস আপ এখানে, আর ভাই বিশেষ করে বডিটা কিন্তু খুবই সুন্দর। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।